লকডাউন আর ঘূর্ণিঝড়ের মাঝে দীঘা সমগ্র সমুদ্র সৈকত জুড়ে বিরাজ করছে শূন্যতা। দীঘা, এই নামটা শুনলেই বাঙালির মনে পড়ে ছুটির দিনের কথা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা হলো আপামর বাঙালির প্রিয় হলিডে ডেস্টিনেশন। পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন স্থানগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হলো দীঘার সমুদ্র সৈকত। গোটা বছর জুড়েই দীঘার সমুদ্র সৈকতে লক্ষ্য করা যায় মানুষের ঢল। তবে গত বছর থেকে মানুষের এই ঢলে নেমেছে ভাটা করোনা মহামারীর কারণে। গত বছরও করোনা মহামারীর ফলে বন্ধ ছিল দীঘার সমুদ্র সৈকত। এবছর আবারও রাজ্যে করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার ফলে রাজ্য জুড়ে চলছে লকডাউন প্রক্রিয়া। তার সাথে সাথেই দীঘার সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। আর এই দুই বিপরীত পরিস্থিতির ফলে আজ দীঘার সমুদ্র সৈকত জুড়ে দেখা গেল শুধুই শূন্যতা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.